সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের হাজার হাজার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী সমাবেশে অংশগ্রহণ করেন। যাত্রার শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির উপদেষ্টা আব্দুল কাদের মিয়া। এই সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে সন্দ্বীপবাসীর পক্ষ থেকে চট্টগ্রামে সুস্বাগতম ও লাল গোলাপের শুভেচ্ছা। সন্দ্বীপে উন্নয়নের জন্য সন্দ্বীপবাসীর পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা। প্রধানমন্ত্রী না হলে এরকম উন্নয়ন সাধন হতো না। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে এবং আজকে জনসভাকে জনসকুন্ত্রে পরিণত করার জন্য এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখনো ক্ষমতায় আছেন, অতীতেও ছিলেন, আগামীতেও আপনার ক্ষমতা নিশ্চিত করার জন্য সন্দ্বীপবাসী আপনাদের সাথে ছিল এবং সন্দ্বীপবাসী থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। এ সময় আরো উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফরুল্লাহ টিটু, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফুলমিয়া, সাবেক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি রাজিবুল হাসান সুমন, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান বেলাল, মোশারফ হোসেন লিটন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত চৌধুরী, নাসির উদ্দিন ভুইয়া, শাহজাহান চৌধুরী, নাসির উদ্দিন, আশিক এলাহি, সোহেল, নজরুল হোসেন, শামসুল মাওলা সুমন, আমির হোসেন, দেলোয়ার হোসেন, রাকিবুল ইসলাম রকি প্রমুখ। প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে প্রায় 5,000 লোক নিয়ে এসেছি আজকের জনসভা সফল করার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ সন্দ্বীপবাসী, ওনার দ্বারা অনেক উপকৃত হয়েছে, আমরাও শেষ কৃতজ্ঞতা জানানোর জন্য আজকের এই জনসভায় যোগ দিতে এসেছি। আমি বলতে চাই, আজকে দীর্ঘদিন পরে আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে চট্টগ্রাম আসছে। দীর্ঘদিনের উন্নয়ন এবং অগ্রগতির কারণে আজকে সারা বাংলাদেশের মতো চট্টগ্রামেও জননেত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানানোর জন্য আমাদের সন্দ্বীপবাসী, হাজার হাজার সন্দ্বীপবাসী আজকে এখানে এসেছে তাকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। আজকে হাজার হাজার মানুষ সন্দ্বীপ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে। ধন্যবাদ।